আচ্ছা দেখো, এখন প্রথমে আমরা ধরেন টেবিল বানালাম একটা। বানানোর পর এখানে সূত্র দিব আমরা। সূত্র দিকে লিখলাম রো, ব্র্যাকেট দিলাম এখান থেকে মাইনাস, আবার এখানে রো দেওয়ার পরে লাস্টের ঘরে আমরা এখানে এই ঘরটিতে সিলেক্ট করে আমরা এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে ইন্টার, দেখো অটোমেটিকলি সব তো চলে আসলো কিন্তু। হ্যাঁ, এখন আমরা এখানে ধরো নাম লিখলাম এখানে একটা কি মিম, মিমের পরে এখানে লিখলাম হচ্ছে কবির, বাবার নাম কবির, মায়ের নাম হচ্ছে মমতাজ, অ্যাড্রেস জালসুকা, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার এত এত দিয়ে দিলাম, একটা নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এখানে শ্রেণীতে আমরা কী করবো, ড্রপ ডাউন অপশন, সেই ড্রপ ডাউন অপশন করার জন্য আমরা পাশের এখানে অর্থাৎ টেবিলের বাহিরে আমরা লিখলাম কয়েকটা ক্লাসের নাম, লিখে নিলাম সিক্স, এ সি ভি এন সেভেন, এরপরে ই আই জিএসটি এইট নাইন, এরপরে টেন। আচ্ছা, এইটুকু লেখার পর আমরা এখন এই ঘরেতে বসাবো অপশনটা, এই ঘরটাকে শুধু কী করে নেবা সিলেক্ট করার পর উপরে দেখো লেখা আছে ডাটা, ডাটাতে গেলাম, এরপর লেখা আছে ডাটা ভ্যালিডেশন, এতে ডাটা ভ্যালিডেশন এখানে গেলাম। যাওয়ার পরে দেখো ডাটা ভ্যালিডেশন এখানে চাপ দিলাম, দেওয়ার পরে এ ধরনের একটা উইন্ডো ওপেন হলো, এখানতে লেখা আছে এনি ভ্যালু, এনি ভ্যালুতে না যেয়ে আমরা এখান থেকে গেলাম হচ্ছে লিস্ট, লিস্টে যাওয়ার পরে এখানে একটা আসলো যে সোর্স, এই সোর্সের এই লাল অপশনটিতে ক্লিক দিলাম, দেওয়ার পর আমি এই ঘরটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে অটোমেটিকলি উঠে গেল, যাওয়ার পরে এখানে আবার চাপ দিলাম, দিয়ে ওকে। এখন দেখো এখানে পাশ পাশে একটা অ্যারো দেখাচ্ছে, এখানে চাপ দিলে কিন্তু ওই ক্লাসের নামগুলো এখানে শো করতেছে। এখন আমার কাজ হবে কি, টেবিল যেহেতু আমি এতে টানে ছেড়ে দিলাম, ফলে এই অপশনটি নিজের ঘরেতেও সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমি আবারও দেখাই, প্রথমত এর ধরনের এখানে শ্রেণী লিখে নিছি কয়েকটা, নেওয়ার পর ডাটা, সেখান থেকে ডাটা ভ্যালিডেশন, সেখান থেকে ডাটা ভ্যালিডেশন, এরপর এখান থেকে এনি ভ্যালু থেকে লিস্ট, এনি ভ্যালু থেকে লিস্ট, লিস্টের পরে আছে সোর্স, সোর্সে এখানে ক্লিক দেওয়ার পর আমি এইটুকু সিলেক্ট করলাম, করার পর এখানে ওকে করে নিলাম। আচ্ছা, এখন এখানে আছে ইনপুট মেসেজ, ইনপুট মেসেজ বলতে তোমার ডাটা যে ওখানে আছে তার একটা মেসেজ দিবি, তাহলে এখন এখানে আমি কী লিখে দিব বলতো, যে পাশের পাশের অ্যারো অ্যারো অপশনটিতে কী হলো, অ্যারো অপশনটিতে ক্লিক করো, ক্লিক করো, লিখে দিলাম। এখন দেখো এই কোথায় বসালাম, এটা এখানে বসাচ্ছি, আচ্ছা এটা কেটে দাও, এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, আবারও দেখো যে এই ঘরে বসাবো আমরা, তাই না, এই ঘরে যে আমরা ডাটাতে গেলাম, ডাটা ভ্যালিডেশন, এরপরে হচ্ছে তোমার লিস্টের সবই আসি এখানে কিন্তু, তাই না, ইনপুট মেসেজ, তাহলে এখানে যে আমরা লিখলাম পাশে অ্যারো অপশন দিতে ক্লিক করো নাকি, লিখে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে গেলেই আমাদের দেখাচ্ছে কিন্তু যে পাশের অ্যারো অপশনটিতে ক্লিক করো। আচ্ছা, এখন দেখালো, এখন যদি কখনও আমার এখানে অপশনটিতে যে ডাটাটা আছে এর বাইরে কোনো তথ্য আমরা দেই, তো সেটা আবার দেখাবি, তুমি যে মেসেজটা ওখানে দেবা সেই মেসেজটা শো করবি ভুল ভুল তথ্যের জন্য, ইরর। তাহলে আমি এখানে ক্লিক দিলাম, দিয়ে আমি আবার ডাটা ভ্যালিডেশনে যাই, ডাটা ভ্যালিডেশন এখানে গেলাম, যাওয়ার পরে আবার ইরর অ্যালার্ট, ইররের মেসেজের মধ্যে তুমি যা লিখবা, তুমি লিখবে এখানে ধরো আমরা একটু মজা করে লিখলাম যে চোখে দেখো না, লিখে দিলাম। হ্যাঁ, এখন এখানে দিয়ে ওকে করলাম, দেখো এখানে যে আমরা এটাকে টান দিয়ে ছাড়ে দিলাম, এখানে আছে সিক্স সেভেন ইত্যাদি অ্যারোতে কাজ করা লাগবে, তুমি মিসে ওখানে লিখছো এরকম, অন্যটা অন্য ক্লাসের নাম লিখছো যে ইলেভেন ক্লাস বা এরকম লেখে লিখে যখন পাশে চাপ দিবা তখন দেখাচ্ছে তোমার চোখে দেখো না, মানে মেসেজটা ওখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন বা তুমি যদি এখানে লিখে দাও যে আপনার তথ্যটি ভুল হয়েছে, দয়া করে পাশের অপশনটিতে ক্লিক করুন, যা লিখে দিবা সেই মেসেজটি সে দেখতে পারবে,
আচ্ছা, এখন আমরা তাহলে এখান থেকে অ্যারোতে চাপ দিয়ে একটা সিন সিলেক্ট করে নিলাম। নিয়ে এবার টোটাল ফি হচ্ছে কত টাকা, ধরো 1200 টাকা, সে পেমেন্ট করছে কত, 500 টাকা, ডিউ আছে কত। তাহলে এখন এখান থেকে মাইনাস চিহ্নে চাপ দিব আমি, দেওয়ার পরে এখানে 1200 ঘরে চাপ দিলাম, দিয়ে মাইনাস। আচ্ছা, এই ধরনের অপশন তোমাদের ঝামেলা হতে পারে, এখানে যাও সমান নাকি, যে 1200টা কোথায় আছে, আই আই ফাইভ, আই ফাইভ মাইনাস জে ফাইভ, দে ইন্টার। আচ্ছা কি এখানে অটোমেটিক্যালি নিচেরটা যে তথ্য আমরা বসাই, যে এখানে বসালাম জিম, এখানে বসালাম কী বলতো যে হামিদ, এখানে বসালাম কী বলতো আমিনা, এখানে বাড়ি দিলাম কী বলতো বাগবাড়ি, ফোন নাম্বার ইত্যাদি বসে দিলাম, দিয়ে এখানে শ্রেণী। এখন শ্রেণীর এখানে যে আমি 9 দিয়ে দিলাম নাকি, এখন এখন কত টাকা ফি ছিল, 1500 টাকা, সে পেমেন্ট করছে কত, 700 টাকা, ডিউ কত টাকা, এত টাকা ডিউ আছে। এখন এই পাশে রেখে ঝামেলা করতেছে না, দেখতে খারাপ লাগতেছে। এখন আমরা কী করবো, এই ঘরটাতে ক্লিক দিয়ে এতে লেখা আছে হাইট, হাইটের চাপ দিলাম, ওটা হাইট হয়ে গেল। এখন যদি আবার খুঁজে বের করতে হয় ওটাকে, তাহলে আমরা কী করবো, দেখো তো এখানে কে এল এম এন, তাহলে ওখানে একটা মিসিং, তাহলে মিসিংটা এর ভিতরে আছে কিন্তু। এই দুই ঘরটাকে সিলেক্ট করে আবার রাইট বাটনে ক্লিক দিয়ে আন হাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবারও হাইট করে রাখি, এটাকে হাইট করে রাখলাম। আচ্ছা, এটা হলো আমাদের ডাটা ফর্ম, ডাটা। এখন এই ডাটা ফর্মে ধরো আমি এখন এখান থেকে এই উপরের অপশনটিতে এখানে চাপ দিলাম, এটুকুতে চাপ দিয়ে এখানে রিভিউ, এটা ভিউতে গেলাম, যে ফ্রিজ করে দিলাম, এটা ফ্রিজ দেখো, এটা কিন্তু পুরোটাই ওইটুকু কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, এখন এখানে ভিউ অপশনে যে আমি এটা টিক দিন আউট করে দিলাম, ফর্মুলা বারটা সব আউট করে দিলাম। আচ্ছা, ফর্মুলা বারটা রাখো, হিসাবের সুবিধার্থে রাখা লাগবে। এখন দেখো এরকম থাকলো, আমি কিন্তু ইচ্ছা মতো আমার ডাটাগুলো এখানে অ্যাড করতে পারতেছি, নিচে আসার সাথে অটোমেটিক্যালি ভরাটা হয়ে যাচ্ছে না, কিচ্ছু করা লাগবে না, টেবিল দিয়ে কাজ করলে আমাদের কোনো কিছু করতে হবে না। না, এখন এখানে ধরো আমি আরেকটা নাম লিখলাম, একজনের নাম লিখলাম, অ্যাড্রেস লিখলাম, এটি কন্ট্যাক্ট নাম্বার দিলাম, এটি শ্রেণীটা এখান থেকে অ্যাড করে দিলাম। এখন এখানে স্যালারিটা 1500, যদি মনে করো যে ক্লাস 9-এর স্যালারি 1500 টাকা, ওটা অটোমেটিক্যালি আসবি, 9 লেখার সাথে 1500 আসবি, 7 লেখার সাথে 700 টাকা আসবি, ওটা পরে শিখেই, ওটা সামিপের কাজ, ওটা পরে শিখেছি তোমাদের, ওটাও অটো করা দেবি। আচ্ছা, তারপরে এখানে পেমেন্ট অপশনে আমি ধরো 800 টাকা পরিশোধ করতেছি, তো কত টাকা ডিউ দেখাচ্ছে। তো এরকম করে তোমার তোমার হচ্ছে কী দশ ডাটাগুলো, প্রায় 500 জন স্টুডেন্টের ডাটা এখানে ইনক্লুড আছে। এখন এখানে আমি পরের একটা ঘর নিলাম, পরে আর একটা ঘর, এখন 500 জন তোমার স্টুডেন্ট লিস্ট। এখন যদি আজকে আসে একজন বলে যে ধরো সাবিনা নামে একটা মেয়ে, একটা স্টুডেন্ট, তার বেতনটা দিবি, ঠিক আছে স্যার আমার বেতনটা 500 টাকা জমা করে রাখেন, তো 500 জনের মধ্যে খুঁজে বের করে তারপরে সেখানে জমার অপশনে যাওয়া অনেক ঝামেলা না। এখন তুমি যদি এখানে তার রোল নাম্বার, তো প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে আইডি নাম্বার রোল নাম্বার থাকে, রোল নাম্বার দিয়ে সার্চ দেওয়ার সাথেই তার তথ্যটা আসবে, শুধু একজনের তথ্য। এখন সেটা ওই ডাটা থেকে আর তুমি নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করতেছো, আর এই বড় একটা ডাটা থেকে নির্দিষ্ট ডাটা খুঁজে বের করার জন্য যে সূত্রটা ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে কি, ভি লুক আপ। তাই ভি লুক আপ কোন কাজে ব্যবহার করা হয়, ডাটা সার্চিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, এই জন্য আমরা এখানে একটা প্ল্যাটফর্ম বানাই। দেখো প্রথমত এখানে আমরা লিখলাম যে কী দেওয়া আছে এখানে, রোল নাম, আচ্ছা স্টুডেন্ট নেম STU, আচ্ছা স্টুডেন্ট নেমও আমরা লিখবো না এখান থেকে, এখানে যে আমরা সমানে চাপ দিলাম, দেওয়ার পরে তুমি আবার ডাটাতে যাও, যাওয়ার পরে দেখো তো এখানে কী লেখা আছে, নেম, ইন্টার দিলাম, এ ঘরে নেম আছে, তার নিচের ঘরে গেলাম, আবার সমানে চাপ দিলাম ডাটা, তারপরে এখানে ফাদার্স নেম আছে। আচ্ছা, কোন জায়গায়, আচ্ছা আমি আবারও দেখাই, সমানে চাপ দিলাম, দিয়ে দিয়ে মাউসের কার্সরটা আছে ডাটাতে গেলাম, ডাটাতে চাপ দিলাম, ডাটাতে আসলাম, আসে এরপরে কী দেওয়া আছে, মাদার্স নেম, ইন্টার দিলাম, তাহলে মাদার্স নেম আছে কি, আমি আবারও সমানে চাপ দিলাম, ডাটাতে গেলাম, এখানে কী দেওয়া আছে, অ্যাড্রেস, অ্যাড্রেস চলে আসলো কি। আচ্ছা, এখন এখানে যাওয়ার পরে আমি আবার এখানে কন্ট্যাক্টে চাপ দিলাম, কন্ট্যাক্ট, আমি এখানে আবার ইকুয়াল দিয়ে এখানে আবার কী দেওয়া আছে, ক্লাস, এরপর আবার এরপরে এখানে যা যা আছে, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি এটুকুই নিলাম, এখান থেকে এটুকুই নিছি, এটুকু হচ্ছে একটা স্টুডেন্টের যে ডাটাটা ছিল ওখানে,
এখন এভাবে নেওয়ার উদ্দেশ্যটা কি? এইটুকু নিলে কি সুবিধা বলো তো? না না, সার্চ তো করা যাবেই। আমি এখান থেকে কেন নিলাম? আমি তো হাত দিয়েও লিখতে পারতাম, এখানে নেম, ফাদার্স নেম হাত দিয়ে লিখতে পারতাম না। এটুকু লেখার সুবিধা হচ্ছে, আমি এই ঘরে যদি আমি লিখি স্টুডেন্ট নেম, STUDENT, স্টুডেন্ট নেম, আমি এখানে লিখলাম স্টুডেন্ট নেম, তুমি দেখো এই ঘরে যে স্টুডেন্ট নেমই চলে যাচ্ছে। আমি যদি এখানে লিখছি আমি এফ নেম, আমি এফ নাম নেম না লিখে যদি এখানে লিখতাম যে ফাদার্স নেম, তাহলে তুমি এখন দেখো ওই ঘরে আমার নতুন করে আর ফাদার্স নেম লেখার দরকার নেই। তার মানে আমি এখানে যা পরিবর্তন করবো এখানে অটো পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এটুকু হলো তোমার কি একটা স্টুডেন্টের ইনফরমেশন। এখন এই ঘরেতে সে তথ্যটা তো বসানো লাগবে, যে নামের জায়গা টোটাল নামটা চলে আসবে এখানে। আচ্ছা, এই জন্য আমরা এটাকে এরকম কী করে দিতে পারি, বড় করে দিতে পারি এখান থেকে, অথবা আমরা এটা ছোটোই রাখলাম। এই কটা ঘর মিলে আমরা কী করে নিলাম এখান থেকে, এই যে এখান থেকে দেখো মার্স অ্যান্ড সেন্টার, এখানে যে এক ক্রসে চাপ দাও, তাহলে মাঝখানের রেখাটা আউট হয়ে গেল। দেখো তো এইটুকু দেখতে, এখন একটু অল বর্ডার্স করে নিই আমরা, হ্যাঁ, নিয়ে এটুকু একটা কালার দিয়ে দিই, এরকম একটা কালার দিলাম, আর এইটুকুতে একটা কালার দিলাম। সরাই করতে পারতে, হ্যাঁ। তখন আবার এর নিচে যদি আমার কোন ডাটা বসান লাগে, তার যদি তোমার ঘরের প্রয়োজন হয় সে ঘর কই পাবা তুমি, বুঝছো কি? তো সেজন্য আমাদের ওটাতে পারি আমরা, পাশাপাশি এটা শিখলাম। আচ্ছা, এখন তাহলে এর তোমার স্টুডেন্টের নেম আসলো, এটা হচ্ছে আমরা এই উপরের এই অংশটাকে কাটলাম, আবার এই অংশটাকে কাটলাম, কাটার পরে এটাকে একটা কালার দিলাম, এই কালার দিলাম, দিয়ে আমি এখানে লিখলাম যে এখানে স্টুডেন্ট ইনফরমেশন, STUDENT, স্টুডেন্ট ইনফরমেশন, এখানে লিখলাম, সেন্টার করে দিলাম, লেখাটাকে বড় করে দিলাম, দিয়ে বোল্ড করে দিলাম, অথবা যদি এখান থেকে তোমার অন্য কোনো স্টাইল দিতে চাও স্টাইল দিলে নাকি। আচ্ছা, একটু রঙিনই দেই, রঙিন দিলে একটু ভালো লাগবে। আচ্ছা, এরকম দিলাম। আচ্ছা, এখন এর নিচে তুমি স্টুডেন্ট ইনফরমেশন এখানে দেই টোটাল, টোটাল না দিয়ে আমি এখানে সমান দিয়ে, এই যে এখানে দেখো টোটাল, টোটাল ফি আছে, তার নিচে আমি দিলাম কি এখান থেকে বলো তো, সমান দিয়ে হচ্ছে পেমেন্ট, কত টাকা পরিশোধ করছে, এটা হচ্ছে টোটাল। এই ঘরে দেখাবি টোটাল দেখাচ্ছে এই ঘরে, আর এই ঘরে দেখাবি কি পেমেন্ট করছে কত টাকা সেটা দেখাবি, আর নিচে কি দেখাবি তোমার ডিউ, ডিউ কত টাকা। তাহলে এখানে সমান দিয়ে আমি এখানে লিখে দিলাম, এখানকার ডিউটাকে ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের চলে আসলো। এখন টোটাল পেমেন্টটাকে তুমি এটা কালারিং দাও, ধরো এই কালার দিলাম, এটাকে ব্ল্যাক করে দিলাম, দিয়ে বোল্ড করে দিলাম, আর পেমেন্টের ঘরটাকে আমরা সবুজ করে দিলাম, আর যেটা ডিউ এটাকে করে দিলাম রেড, ঠিক আছে কিনা। আর এ পাশে যে ডাটাটা বসবে আমরা এই পুরো ঘর মিলে আবার কী করলাম, কাটলাম এখান থেকে অ্যাক্রোসে দিয়ে আমরা এটার একটা কালার দিলাম, কী কালার দেবো এটা, আচ্ছা একটু এরকম ডিপ কালারে দিলাম, দিয়ে এটাকে আবার অল বর্ডার্সের ভিতরে নিয়ে নাও, এখান থেকে অল বর্ডার্স করে নিলাম, দেখতে একটু ভালো লাগতেছে। এই পুরোটাকে কাটলাম, দিয়ে তার ভিতরে একটা কালার দিয়ে দিলাম, অথবা কালার না দিলেও ভালো লাগতেছে, তাই না। আচ্ছা, এখন এই পাশে আমরা একটা অপশন করে দেবো, এটা হচ্ছে রোল, রোল লিখলাম এখানে, সেন্টার করে দিলাম, এটার একটা কালার দাও, আচ্ছা এখন এই ঘরটাতে আমরা, হ্যাঁ এরকম করে দিয়ে দিলাম। আচ্ছা, এই দুটাকেও আমরা একটা বর্ডারের আওতায় নিয়ে আসি, নিয়ে এসে আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমরা এখান থেকে একটা বৃত্তের মতন অপশন নিলাম, এটা নিলাম নাকি। এখন এখানে নিয়ে আমরা রাইট বাটনে ক্লিক দিয়ে এখানে লিখলাম ওকে, এই লেখাটাকে আমরা এখান থেকে সেন্টার করে দিলাম, বোল্ড করে দিলাম, এর কালারটাকে আরও আকর্ষণীয় বানালাম, হ্যাঁ
দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখো এটা কি হচ্ছে, উপরের দিকে ওঠানামা করতেছে, আমরা এই কর্নারে যে ফ্রিজ করে দিলাম। আর কি নড়াচড়া করতেছে? আচ্ছা, আমরা এখান থেকে গার্ডিয়ানটাকে আউট করে দিলাম, একটা স্বচ্ছ পেস পেলাম নাকি? আচ্ছা, এখন এখন আমাদের যে কাজটা, এই ঘরে ডাটাগুলো বসান লাগবে। এখন এখানে মনে রাখবো লুক আপ ভ্যালু। লুক আপ মানে সার্চ করার জন্য মেইন ভ্যালুটা কি, যেমন তুমি তোমার রেজাল্ট পাওয়ার জন্য যে অনলাইনে সার্চে তোমার রেজাল্ট নিয়ে আসতে চাও, তো মূল জিনিসটা কী লাগবে তোমার? রোল নাম্বার। রোলটাই হচ্ছে মানে লুক আপ মানে ভ্যালু যেটে, সে ভ্যালুটাই হচ্ছে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পারসেশন, একটা কম বেশি হলে কিন্তু ডাটা অন্য ধরনেরটা আসবে। তাহলে আমাদের এখানে সার্চিং অপশনের জন্য কোনো দরকার এটা না। আচ্ছা, এখন আমরা এই ঘরে সার্চ করে নিয়ে আসবো। এখানে যে আমরা সমান চিহ্নে চাপ দিলাম, দেওয়ার পরে যখন ভি লুক আপ, কোনো সূত্র মনে রাখা লাগবে না, ওখানে সূত্রই বলে দিবে, এরপরে এটা লেখো, কিন্তু নিয়মটা তোমার জানা লাগবে। আচ্ছা, এখন এখানে লেখার পরে ভি লুক আপে আমি চাপ দিলাম, ডাবল ক্লিক, দেওয়ার পর ভি লুক আপ আছে। আসার পরে দেখো আমাকে দেখাচ্ছে এখানে লুক আপ ভ্যালু। লুক আপ ভ্যালু কোনটা? এই যে রোল। তাহলে এই ঘরটা না, এখন এই ঘরের অ্যাড্রেসটা কত, আমি এই ঘরে মাউস দিয়ে ক্লিক দিলেই দেখাচ্ছে ওটা K5। আমার খুঁজে বের করা লাগতেছে না কি এটা K5। এখন দেখো তো কী বলছে, যে লুক আপ ভ্যালু লেখার পরে কী দিতে বলছে, এখানে কমা দিতে বলছে। তাহলে এখানে একটা কমা দাও, লুক আপ ভ্যালুর কাজ কি আমার শেষ না? তারপরে কী বলছে, টেবিল অ্যারে, মানে কোন টেবিল থেকে ডাটাটা তুমি নিচ্ছ সে টেবিলে যাও, সেটা তো আমার আছে ডাটাতে। তা আমি এই অবস্থায় যে অবস্থায় আছে এখান থেকে আমি ডাটাতে গেলাম, যে আমি কিন্তু নিচ্ছি কোন থেকে, এইটুকু থেকে, এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম, এই টেবিল থেকে নিচ্ছি। আর যেটা আমি লিখছি ওটা কিন্তু স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমটা দেখো তো, এটা প্রথম কলাম দ্বিতীয় কলাম, কত নম্বর কলামে আছে? এখন এই যে উপরে দেখো সূত্র দেখা যাচ্ছে না, এখানে পাশে যে আমি আবার কী করলাম, কমা দিলাম, আমার টেবিল অ্যারের কাজ শেষ হয়ে গেল না। এরপরে কী লেখা আছে, কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার লাগে কেন, কলাম ইন্ডেক্স নাম্বার। তাহলে আমার কত নম্বর কলাম এটা? দুই নম্বর কলাম। এই যে দুয়ে চাপ দিলাম, দিয়েছি, দেওয়ার পরে দেখো কলাম ইন্ডেক্স নাম্বার লেখার পরে আবার কী দিতে বলছে, আবার কমা দিলাম। তারপরে কী বলছে এখানে, যে এখানে রেঞ্জ লুক আপ, রেঞ্জ লুক আপ আমাদের নাই, সেজন্য জিরো দিলাম। দেওয়ার পরে কি আমাদের কাজ কি আর আসে না শেষ? ওটাই তো, কাজ যখন শেষ তখনই তো ব্র্যাকেট, তখন ব্র্যাকেট দিলাম এখান থেকে, দিয়ে ইন্টারে চাপ দাও। দেখো তো এখানে কী লেখাচ্ছে, কোনো কিছু আসেনি। কেন আসেনি? আমি তো ভ্যালুতে কিছু লেখিনি। তুমি এখানে ওয়ান লেখো মিম, এই পুরো লেখাটাকে তুমি, আচ্ছা পুরো লেখাটাকে এখান থেকে সেন্টার করে দাও, সেন্টার করে দাও এখান থেকে। এখন দেখো তো এখানে যদি আমি লিখতাম দুই জিম, আছে যদি আমি লিখতাম এখানে তিন, আছে কি নাই, তিন নাম্বারটাতে এরকমই আছে। আচ্ছা, তাহলে এখন আমরা নিয়ে আসতাম কি, এখন আবার এখানে যাই, দেখো এই যে উপরে যে আমি লিখলাম এক, পরে লিখলাম দুই, তোমাকে বুঝতে হচ্ছে জিনিসটা, একদিনে সম্ভব না হতে পারে কিন্তু প্র্যাকটিস করবো, এখান থেকে টান দিয়ে ছাড়ে দিলাম। তাহলে আমরা এই যে কলাম নাম্বারগুলো এখন অনায়াসে বুঝতে পারতেছি। এখন দেখো সূত্রটা খুব ইজি, এই যে সূত্রে একবার বসাইনি আমরা, এটাকে কী করলাম, তাহলে কপি, পুরোটাকে কপি করলাম। আচ্ছা, কপি না করে সূত্রটা আমরা আবারও এই ঘরে দেখে দেই, তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে প্রথমে সমানে চাপ দিলাম, তারপরে ভি লুক আপ নিয়ে নিলাম, নেওয়ার পরে একইভাবে না, এখন তুমি না করা যাবে, এখন এখন তুমি প্রথমে নিচ্ছ স্টুডেন্ট ইনফরমেশন, এখন কী নিচ্ছ ফাদার্স ইনফরমেশনগুলো, আর তারপরে সবগুলো একবার শর্টকাটে কীভাবে করা যায় সেটা আমি দেখে দিচ্ছি, তোমাদের জন্য আমি রিপ্লাই করতেছি এটা আবার। আচ্ছা, এখন প্রথমে কী দেওয়া আছে, লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালুকে এটা না আমার চাপ দিলাম, তারপরে কমা দিলাম, তারপর টেবিল অ্যারে বলতে কোনটা, এই যে এইটুকু, এই পুরো টেবিল নিলাম, তারপরে কমা দিলাম, আমি কত নম্বর তথ্য নিচ্ছি ফাদার, তাহলে তিন এখানে লিখলাম তিন। এরপরে আমাদের লাস্টে কলাম রেঞ্জ লুক আপ ওটা জিরো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টারে চাপ দিলাম, চলে যাচ্ছে কি এটা। এখন আমরা কী করবো, এই যে তোমার একটা সূত্র তো বসাইছি একবার, আমি শুধু কী করলাম, কপি করলাম, এটাকে কপি করে আমি পরের যে ঘরগুলো আছে সেখানে বসে দিলাম, প্রত্যেকটা ঘরেই বসে দিলাম, প্রত্যেকটা ঘরে আমি বসে দিলাম, প্রত্যেকটা ঘরেই তুমি একই ডাটা বসে দাও। দেখো এখান থেকে প্রত্যেকটা ঘরেই একই ধরনের ডাটা আমরা বসালাম। আচ্ছা, বসানোর পর এখন এই যে তোমার দেখো মাদার্স নেম,
তুমি দেখো তো এখানে মাদার্স নেম কত আছে, 4, অ্যাড্রেস কত আছে, 5। তাহলে আমি এখানে যে শুধু এই ঘরে যে এই যে 3 লেখা নাই, এই 3 জায়গায় লিখে দেবো হচ্ছে 4, ইন্টার দিলাম, ওটা মাদার্স নেম। তারপরে এখানে যে 3 আছে ওর কী করে দিলাম তাহলে এটা 5, তারপরটাতে কী বসাবো আমি 6 বসাবো আমি, এরপরে 7। আচ্ছা এরপরে যাও এখান থেকে যে 9, এরপরে 8 হবি না? আচ্ছা এটা তো 9, তাহলে আমরা এর 8 করে নেই, 8 আর 9, তাহলে এটা কী হচ্ছে 10। লেখা শেষ। আচ্ছা এখন আমরা এখান থেকে ভিউ অপশনে যে এগুলো সব আউট করে দিলাম, এখান থেকে যে আমরা এটাও হাইড করে দিলাম, একদম স্বচ্ছটা ফাইল পেলাম না। এখন এখানে যে যদি আমরা লিখে দেই 1 লিখি এখান থেকে, দেখো তো এক প্রথম একজনের ডাটা কি আসতেছে? আচ্ছা এখন যদি এখানে লিখি আমরা 2, চলে আসতেছে। এখন আমরা এখানে টেবিল নিয়ে কোয়ার্টার নিয়ে কাজ করলাম, দুইটা শিট নিয়ে কাজ করতেছি আমরা, একটা হচ্ছে ডাটা আর একটা সার্চিংয়ের। যেটা এরপরে তোমার আরও তথ্য থাকবে, ডাটাটাকে অ্যাড করবা তুমি। এখন বেতন একদম পরিশোধ করতেছে, এখানে ক্লিক দেবো ওটা মূল ডাটার সাথে অ্যাড হয়ে দেবে। তারপর একটা হোম থাকবে, একটা হোম, এটা আগামীকাল, আগে এই দুটো আগে তোমার কমপ্লিট করো, করে পুরো একটা প্রজেক্ট বানাতে পারবা।